2020 সালের শেষে এবং জানুয়ারি মাসের শুরুতে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যেখানে নতুন কোনো মোবাইল রিলিজ হচ্ছে না এবং পুরনো মোবাইলগুলো তো 2020 এ রিলিজ হয়ে গেছে। জানুয়ারিতে শুরুতে যে মোবাইলগুলো আসার কথা ছিল এখনো আসছে না, কিছুদিন হয়তো লেট হবে, তবে জানুয়ারির মধ্যে সেগুলো চলে আসবে। আজকের ভিডিওতে এমন কিছু মোবাইলের ব্যাপারে শেয়ার করব যেগুলো জানুয়ারি মাসের প্রথম দিকে না হলেও শেষের দিকে ফাইনালি দেখতে পাবেন। বিস্তারিত জানতে হলে আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন মিস চ্যানেল এম ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমার প্রসাই। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের ভিডিওর মোবাইল লিস্টের প্রথম মোবাইলটি হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের তরফ থেকে রিয়েলমি 8। কিছুদিনের মধ্যে মোবাইলটি বাংলাদেশে রিলিজ হবে। রিয়েলমি 7, 7i, 7 প্রো যেটা অলরেডি রিলিজ হয়ে গেছে, খুবই পপুলার মোবাইল ছিল রিয়েলমি 7 প্রো। আশা করি রিয়েলমি 8টাতে তেমন কিছু দেখতে পাবেন। রিয়েলমি 8 এর ব্যাটারি সেকশনে আমরা দেখতে পাচ্ছি 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম এবং ব্যাটারিটা থাকছে 4300 mAh। ওভারঅল একটা বিগ ব্যাটারি পাবেন মোবাইলটিতে। মোবাইলটিতে ইউজ করেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা পেছন দিকেও নাই, ইন্ডিয়া আন্ডার ডিসপ্লেও থাকছে না, সাইড মেটও দেখতে পাবেন, অর্থাৎ পাওয়ার বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন। দুইটি সিম অনেকটা ইজিলি ইউজ করতে পারেন, পাশাপাশি একটি এসডি কার্ড ইউজ করতে পারেন মোবাইলটিতে যেটা থাকবে 256 GB। মোবাইলটির বডি বিল্ড কোয়ালিটি অর্থাৎ ডিজাইনের কথা বলতে গেলে মোবাইলটির পেছন দিকে পাচ্ছেন প্লাস্টিক ব্যাগ যেখানে প্লাস্টিক ফ্রেম থাকছে এবং কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে মোবাইলটির সামনের দিকে, যেখানে মোবাইলটির ডিসপ্লে সাইজ থাকবে 6.5 ইঞ্চ। ওভারঅল রেজলেশন থাকছে 1080 পিক্সেলস, 1080 পিক্সেলের সাথে 2400 পিক্সেলস, যেখানে থাকছে 20:9 রেশিও। ওভারঅল এটার কালার থাকছে 16 mm, পিক্সেল ডেন্সিটি 400 PPI অনেকটাই ভালো, 405 PPI ডেন্সিটি এবং এটার রেজলেশনটা ম্যাচ করে গেছে, তেমন কোনো প্রবলেম নেই। এবং ডিসপ্লেতে থাকছে 120Hz রিফ্রেশ রেট যেটা মোটামুটি 60Hz পর্যন্ত কাজ করে প্রত্যেকটা ডিভাইসে। এটা হচ্ছে একটা নাম্বার গেম, কোনোভাবে 120Hz কাজ করে না। এবার আসছি মোবাইলটির পারফরমেন্সে। মোবাইলটির পারফরমেন্সের কথা বলতে গেলে প্রসেসরের চিপসেটে থাকছে মিডিয়াটেকের প্রসেসর হিলো G90T, যে 12 nm আর্কিটেকচারের তৈরি। এটা প্রসেসর চিপসেটটা একটু দুর্বল করেছে এটার বাজেট অনুযায়ী। এটার প্রাইসটা ভিডিওর মাঝে শেয়ার করব, যেখানে CPU থাকছে অক্টোকোর প্রসেসর, অক্টোকোর 2x2.05 GHz-এর কর্টেক্স A76 এবং সাথে থাকছে 6x2.0 GHz-এর কর্টেক্স A55। GPUটা থাকছে মেলি G76। পাবলিকের কাছে যেটা খুবই ইম্পর্টেন্ট, কয়টি ভ্যারিয়েন্টে বাংলাদেশে মোবাইলটি অ্যাভেলেবেল থাকছে। 6 GB RAM-এর সাথে 128 GB এবং 8 GB RAM-এর সাথে 128 GB দুইটি ভ্যারিয়েন্ট পাবেন বাংলাদেশে, যেখানে কালারটাও থাকছে দুইটি ভ্যারিয়েন্টেই। এবং এটার রেখার র্যাম টাইপ থাকছে LPDDR3, রম টাইপ থাকছে UMMC 5.1। 2021 সালে একটা স্মার্টফোন কেনার পেছনে খুবই একটা বড় উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে ক্যামেরা। মোবাইলটির পেছন দিকে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে 64 MP একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে এবং 8 MP একটি আলট্রা ওয়াইড ক্যামেরা কাজ করবে এবং 2 MP ডেপ সেন্সর আর ম্যাক্রো ক্যামেরা। এই নাম্বার গেমটা কোম্পানি বন্ধ করবে না, এটা নিয়ে কোনো কথাও বলতে চাচ্ছে না। মোবাইলটির সামনের দিকে আছে 16 MP একটি ওয়াইড ক্যামেরা, যেখানে অ্যাপারচার কাজ করবে f2.0 এবং মোবাইলটিতে কিন্তু 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন না, 1080 পিক্সেলটাই থাকবে এবং চাইলে সামনের দিকে 720p-তেও রেকর্ড করতে পারেন। এবং আমাদের নেক্সট মোবাইলটি হচ্ছে গ্যালাক্সি S21, স্যামসাংয়ের তরফ থেকে একটি ফ্ল্যাগশিপ ডিভাইস, ফ্ল্যাগশিপ কিলার বলতে পারেন, কারণ এই সিরিজের মধ্যে যে মোবাইলগুলো রিলিজ হয় সেগুলোকে ফ্ল্যাগশিপ কিলারই বলা হয়। মোবাইলটির পারফরমেন্সের কথা আসলে চিপসেটে দেখতে পাবেন এক্সানোসের প্রসেসর, এক্সানোস 990 এবং 7 nm আর্কিটেকচারের তৈরি মোবাইলটি। আরেকটি ভ্যারিয়েন্টে মোবাইলটি পাবেন কলকমের স্ন্যাপড্রাগন প্রসেসর, কলকমের স্ন্যাপড্রাগন 865 যেটা থাকবে 7 nm আর্কিটেকচারে। গ্লোবালি এবং আমাদের বাংলাদেশের জন্য চিপসেটটা সবসময় আলাদা হয়, আমরা বেশিরভাগই এক্সানোসের প্রসেসরটাই দেখতে পাই। অক্টোকোরের 2x2.73 GHz, মঙ্গোসের সাথে থাকছে M5। ওভারঅল এটা GPUটা থাকবে ম্যালির, গ্লোবালি অ্যাড্রিনো থাকবে এবং বাংলাদেশের জন্য থাকবে ম্যালি। অ্যাড্রিনো 650 থাকবে গ্লোবালি এবং ম্যালির থাকছে G77, যেটা MP3 সাপোর্টেড। এবং মোবাইলটির ডিসপ্লেতে থাকছে ডাইনামিক অ্যামোলেড, 6.9 ইঞ্চ থাকছে এটার রেজলিউশন যেটা সাইজ, এবং রেজলিউশনে পিক্সেল সাইজ থাকছে 1440x3240, 20.9 aspect ratio থাকবে। পিক্সেলটাতে দেখতে পাবেন 401 PPI এবং কালারটা থাকছে 16 mm, ক্যাপিটিভ টাচ স্ক্রিন থাকছেই, HDR10+ সাপোর্টেড, কর্নিং গোরিলা গ্লাস 6-এর প্রোটেকশন, 120Hz রিফ্রেশ রেট, এগুলো থাকবে ডিসপ্লের ওভারলি যে ফিচারগুলো আছে। ডিজাইনের কথা আসলে মোবাইলটি ওয়েট বেশি থাকবে, মোটামুটি এস সিরিজ এবং নোট সিরিজের নোট 10 থেকে শুরু করে প্রত্যেকটা মোবাইলের ওয়েট একটু বেশি হয়। এই মোবাইলটির ওয়েট থাকছে 222 গ্রাম। মোবাইলটির পেছন দিকে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 6-এর প্রোটেকশন, অ্যালমুনিয়াম ফ্রেম এবং সামনের দিকে সেম প্রোটেকশন দেখতে পাবেন। 12 GB RAM এবং 16 GB RAM দুইটি ভ্যারিয়েন্টে সম্ভবত বাংলাদেশে অ্যাভেলেবেল থাকবে, যেখানে র্যাম ভ্যারিয়েন্টের সাথে রম টাইপ থাকবে 256 GB এবং 512 GB, LPDDR 5.1 এবং UFS 3.1।
এবং মোবাইলটিতে এসডি কার্ড ইউজ করতে পারবেন, যেটা খুবই একটা ভালো কথা। প্রত্যেকটা ডিভাইসে 12 জিবি র্যাম এবং 256 জিবি করলেই এসডি কার্ডের অপশনটা উঠিয়ে দেয়। এই মোবাইলটিতে 1 টিবি পর্যন্ত এসডি কার্ড ইউজ করতে পারবেন। মোবাইলটির পেছন দিকে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে 108 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা থাকবে, যেটা থাকবে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে, এবং 48 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা থাকছে, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, অ্যান্ড দেন 5 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর, যেটা মোটামুটি প্রত্যেকটা ডিভাইসে খুব বেশি একটা কাজে না আসলেও 5 মেগাপিক্সেল হয় অনেকটা ভালোভাবে কাজ করবে আশা করছি। মোবাইলটির সামনের দিকে থাকছে 14 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে থাকবে। অর্থাৎ ওভারঅল এটার ক্যামেরা নিয়ে তেমন কিছু বলার নাই, প্রত্যেকটা ডিভাইসের থেকে এই ডিভাইসটাতে ক্যামেরা সেটআপটা বেটার থাকছে। তবে আরেকটা কথা, এই মোবাইলটিতে নাকি 5G ফিচারটা পাবে না, এই মোবাইলটি নাকি 4G রিলিজ হবে। তবে দেখা যাক মোবাইলটি বাংলাদেশে কি 5G ফিচারে থাকে কিনা। সবশেষে মোবাইলটিকে জীবিত রাখার জন্য 5000mAh-এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটা থাকবে 45W-এর সাথে। অর্থাৎ 30 মিনিটের মধ্যে মোবাইলটিকে 0 থেকে 100% চার্জ করে নিতে পারবেন অনেকটা ইজিলি, এবং ওয়ারলেস চার্জিং থাকছে 9W-এর। মোবাইলটিতে ওয়ারলেস চার্জ সাপোর্ট আছে, অন্যান্য ডিভাইসে কিছু কিছু ডিভাইসে মিস করে গেছে স্যামসাং, এই ডিভাইসটিতে কিন্তু ওয়ারলেস সাপোর্ট সিস্টেমটা আছে। আপকামিং মোবাইলের মধ্যে এই ছিল আমাদের আজকের ভিডিও। বেশ কয়েকটি মোবাইল আপনাদের মধ্যে রেখেছি এবং আরও কিছু মোবাইল ছিল যেগুলো ভিডিওর মধ্যে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে। তো এতটুকুই আজকের মতো। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট, কারণ সাবস্ক্রাইব না করলে নেক্সট ভিডিওগুলো অনেক ইজিলি পাবেন না, ব্রাউজিংয়ের সময় সামনে আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, টিল দেন টেক কেয়ার, টাটা।